Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel. Onik mamiyasher pokkho theke ami asma khan hazir holam mojar ekti recipe ne. Ajke ami baniyechi chicken chop. Chicken chop baniyechi air fryer e. Ar koto ta healthy ar kibhabe banalam sheti apnader sathe share korbo. Ar air fryer e banale eta khubi healthy hoy karon eta tel diye bhaja hobe na. আর এটা এয়ার ফ্রায়ারে না করলেও আপনারা ফ্রাই প্যানও ভেজে নিতে পারবেন আর এখানে আমি থাইর মাংস নিয়েছি হাড় ছাড়িয়ে ভালো করে ক্লিন করে কাটা চামচ দিয়ে কেচে নিয়েছি মাংসগুলো আর ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই পানিটা ভালো করে ঝরিয়ে নেবেন এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা দুধ আপনারা কাঁচা দুধ দেওয়ার চেষ্টা করবেন বাট এখানে তো রেডিমেড থাকে দুধ আমি যে রেগুলার অর্গানিক ল্যাকটোজ ফ্রি মিল্ক খাই আমি সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অ্যাড করে দিলাম পরিমাণ মতো আদা রসুন পেস্ট আর দিয়ে দিলাম জিরার গুঁড়া এটা ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম শাহি গরম মশলা বাটা বাটা তো না আর কি গুঁড়া করা আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আমি একটু স্পাইসি করব এই জন্য একটু মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম আর এখন দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব একটু পরিমাণ মতো সয়া সস আর এখন দিব একটু হোয়াইট ভিনিগার আর আপনারা হোয়াইট ভিনিগার না দিলে লেবুর রস দিয়ে দিবেন এখন অ্যাড করে দিব সরিষার তেল আর দিয়ে দিলাম ব্রাউন সুগার আপনারা সাদা চিনিও দিতে পারেন আর এখন দিয়ে দিলাম পেপার ক্রাশ আর দিয়ে দিলাম কিছুটা করন ফ্লোয়ার আপনারা সামান্য বেসন ভেজেও দিতে পারেন বাট আমি বেসন দেব না আমি যেহেতু এটা এয়ার ফ্রায়ে কুক করব আর দিয়ে দিলাম জর্দা রং আর সামান্য একটু চাউলের গুঁড়া এটা উপরে একটা ক্রিস্পি ভাব আসবে বাট ভিতরে সফট থাকবে এটা খুব ভালো করে মেরিনেট করতে হবে আর চপের মাংসটা একদিন ফ্রিজারে রেখে দেওয়াই ভালো এটা খুবই খেতে তখন সুস্বাদু হয় আর মশলাটা খুব ভালো করে মিশে যায় আর তা না হলে আপনারা অবশ্যই 6-7 ঘন্টা রাখার চেষ্টা করবেন মেরিনেট করে এই তো আমি এটাকে অলরেডি প্রিহিট করে এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি আর একটু সামান্য কুকিং অয়েল স্প্রে করে দিয়েছি আমি 400 ফারেনহাইট এটা ভেজে নেব আর প্রথম অবস্থায় আমি 8 মিনিট দিয়েছিলাম এখন আবার 16 মিনিট কুক করব এই তো দেখুন আমি আবার একটু এটা উল্টে দেব মাংসটা কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে আর এটা খুবই হেলদি কোনো তেল নেই কোনো কিছু নেই
আর এটা আপনি যতটুকু ওয়েল ডান করতে চান আপনার ইচ্ছা, আমি একটু ওয়েল ডানই করেছি। আর লুকস কত সুন্দর লাগতেছে, ইয়ামি লাগতেছে দেখতে। আর এটা খেতেও অসাধারণ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর এটা আপনারা নানের সাথে আর পরোটার সাথে, লুচির সাথে, যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আমি সাথে সার্ভ করেছি চিলি সস এবং মাইল্ড বারবিকিউ সস। আর আমি বানিয়ে দিয়েছিলাম আমার ছেলেকে নান রুটি তার সাথে। এই তো আমার এই সিম্পল চাপ রেসিপিটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর খুবই সিম্পল। আর এটা আপনারা যদি এয়ার ফ্রাইতে না বানান, আপনারা ফ্রাই প্যানে ভেজে নেবেন, তাও খুবই মজা হবে খেতে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার হাজির হয়ে যাব ছোট্ট কোনো একটি রেসিপি বা ব্লগ নিয়ে ইনশাআল্লাহ। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।